আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদি আরবে আজ আরও বারোশো জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত যেন এবার অনুরোধ থাকলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজ আবারও বেড়েছে করোনায় আক্রান্ত রোগী আজ দুই জুন দুই হাজার সৌদি আরব সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে নতুন করে আজ বারোশো উনসত্তর জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ বাহান্ন হাজার নয়শো ছাপ্পান্ন জনে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগী মারা গিয়েছে ষোলো জন এখন পর্যন্ত মোট সাত হাজার তিনশো তিরানব্বই জন করোনায় আক্রান্ত রুগী মারা গিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে এক হাজার একাশি জন এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো বিশ জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দশ হাজার তেতাল্লিশ জন এদের মধ্য থেকে এক হাজার চারশো উনানব্বই জন রুগীর অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক আজ সৌদির যে সকল এলাকাতে উল্লেখযোগ্য সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হল মক্কাতে চারশো জন রিয়াদে দুইশো জন পূর্বাঞ্চলে একশো জন মদিনাতে উনানব্বই জন আসিরে আটাত্তর জন জাজানে পঁচাত্তর জন আল কাসিমে তিপ্পান্ন জন হাইলে ছাব্বিশ জন নাজরানে তেইশ জন তাবুকে পনেরো জন উত্তরাঞ্চলে আট জন আলবাহাতে ছয় জন আলজে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে